এই যে রাস্তা, এই রাস্তাটা তো চলার মতো যোগ্য না, কিন্তু যোগ্য না হলেও মানুষ যাতে করতেই হবে, কিন্তু রাস্তা বললেও ভোটের আগেও বলা হয়েছে করবো, দেখছি হচ্ছে না। মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিমগঞ্জ গ্রামের 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিনের সমস্যা, ফলে এখানকার মানুষের যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, মানুষের কষ্ট, যেতে পারে না, হাঁটতে পারে না, সবচেয়ে বেশি কষ্ট মেয়েদের, যারা চলতে পারে না, শাড়ি ভিজে যায়, অনেকে পড়ে যায়, কেউ মোটরসাইকেল নিয়ে হুড়মুড় করে পড়ে গেল, এইরকম সমস্যা। এই গ্রামের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। এই রাস্তাটি ডোমকল বাজারের মেন রাস্তা। এই রাস্তা দিয়ে ব্যবসায়ীদের লরি বোঝায় মাল আসে, মোটর সাইকেল, ভ্যান, টুকটুকি, চার চাকার মারুতি গাড়ি সব কিছুই চলে। এই রাস্তার পাশে একটি সিনেমার হলও আছে। যারা এখানে মেম্বার আছে তাদেরকে জানিয়েছি, তারপরে যারা প্রধান আছেন তেনাকে জানিয়েছি যে আমাদের রাস্তাটা করা হোক, এই করবো করছি করবো করছি, কিন্তু আমাদের কথায় তারা কোনো গুরুত্ব দেন না। এই সমস্যার সমাধান কোনো মতেই হচ্ছে না, পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থাও হচ্ছে না, বিডিও অফিস থেকেও কোনো ব্যবস্থা হচ্ছে না। পিটিশন দেওয়া হয়েছে, তাতে কোনো ব্যবস্থা নেই, পঞ্চায়েতে কোনো টাকা নেই, বিডিও অফিসে কোনো টাকা নেই, এই বলে চলে যাচ্ছে। আজিমগঞ্জ গ্রামের মানুষের দাবি, এই রাস্তাটি যাতে অতি সত্বর তাড়াতাড়ি মেরামত করা হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার পিজি ভুটিয়াকে এই নম্বরে আবেদন করুন, 94 34 77 00 34 নম্বরে। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।